একটা শার্ট আমি সাংবাদিক লাখ লাখ টাকার গরুর প্রতিবেদন করি একটা পনেরোশো দুই হাজার টাকার শার্ট যখন কিনি আমি অনলাইনে কিনতে ভয় পাই আপনারা আমাদের এত বিশ্বাস করেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা অনলাইনে পাঠাই দেন গরু পাঠাই দেন অনেকে পাঠায় না এই আপনারা সরাসরি আসবেন হ্যাঁ আমি বলতেছি যে এত বিশ্বাস কাউকে করবেন এত বিশ্বাস করেন আর প্রয়োজনে দর্শক আমি সব খামাইদের কাছে রিকোয়েস্ট ভাই আপনারা মানুষকে প্রতারিত করেন না কারণ সবার কষ্টের টাকা হ্যাঁ এই আর কি আচ্ছা দর্শক দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মার্চ দুই হাজার রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সিফাত ডে ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক সিফাত ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও সিফাত ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখন ওনার খামারে নতুন যে গাভি রয়েছে গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব বাচ্চা সহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার করে দুধ পানাচ্ছে প্রেগন্যেন্ট গরু কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে

হ্যাঁ খুব ভালো আল্লাহ সহ আচ্ছা আপনারা তো গরু যখন কিনতে যান বিভিন্ন জায়গায় গেলে তো সব রকম গরুই দেখা হয় সার দেখা হয় গাবি দেখা হয় সারের বাজার কি কম নাকি তাও বাড়তি না শারীরিক বা বাজারও বাড়তি কারণ এখন ধরেন আপনার গোস্তুর দামই বেশি তার মানে গাভীর বাজার ষাড়ের বাজার গরুর বাজার মানেই বাড়তি আচ্ছা আর গাভী বাজার কম বেশি হয় সেটা জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন উপরে আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে বাজার কম কিন্তু একটা জাতের গরু

ওনারা আসে না আপনার কাস্টমার আমি কিন্তু সাক্ষাৎকার পাই না এবার বলেন যে খামারে গরু দেখি বলেন বিক্রি হয়ে গেছে তার বিক্রির কিন্তু চাহিদা নাই চাহিদা থাকলে তো প্রতিবেদনে দেখাতেন তার মানে তো বিক্রি হচ্ছে নিচ্ছে কারা আসলে গাভী বিক্রি করে অনেকে ফোন বন্ধ করে রাখে আর আমি গাভি বিক্রি করে ফোন চালু করে রাখি এর জন্য গরু ভালো নাকি কারণ কি গাভি ভালো হচ্ছে ইনশাল্লাহ আর একজন কাস্টমারকে যখন ভালো মাল দেব তখন তার দ্বারা কিন্তু আমার আরো দুইটা বিক্রি হয়ে যাবে এটা অবশ্যই এই সেম একই অবস্থা দেখা যাচ্ছে যে তারপরে আপনাদের প্রোগ্রাম দিচ্ছি আল্লাহ না করে আল্লাহর রহমতে বিশ্বাস আছে আল্লাহর উপরে দেখবেন যে প্রোগ্রাম দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে অনেকে পাবে না ওই মুহূর্তে ফোন দিয়ে বলে সিফাত ভাই যদি ভালো কালেকশন হয় আমাকে অবশ্যই দিবেন আমি এই নক করে রাখলাম এই যে কাস্টমারটা পাইলাম এই প্রোগ্রাম দেওয়া লাগে না ভাই আচ্ছা বিক্রি হয়ে যায় জি আচ্ছা আজকে তিনটা দেখব জাত আছে কয়টা জাত

হাফেজ ভাই একটা গাভি গরু নিয়ে আসলেন একদম মাঝারি সাইজের এবং মাঝারি মাঝারি থেকে কম নাই ভরা মাঝারি বলি আমি এগুলোকে কি জাতের গাভী এটা ভাই কালো আছে লালটাও কিন্তু আছে হয়তো ক্রস হলিশটিয়ান ফ্রিজিয়ান জ্যাটি ক্রস জ্যাটিটাই বেশি ভাই আচ্ছা কানে লোম গুলো কি লোম আছে কানে দেখি দেখেন না কানে লোম আর কান যে কত ছোট ঠিক আছে এক মুষ্টি কান কানে লোম আছে কপালটা মাথাটুকু কিন্তু জার্সি শুধু টিকলিটা সাদার কারণে ফ্রিজিয়ান আচ্ছা বয়স বয়স কয় দাঁত ভাই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রেগনেন্ট কত মাস প্রেগনেন্ট আপনার সময় আছে এখনো দুই সপ্তাহ দাদা এখনো দুই সপ্তাহ একটু ঠান্ত সৃষ্ট দেখান দেখায় আমি আপনাদের দর্শক এখন আল্লাহর রহমতে যেভাবে মুখটা দিবেন লাথি মারলে কিন্তু মুখ নষ্ট হয়ে যাবে ভাই লাথি মারবে না ইনশাআল্লাহ আচ্ছা সময় কতদিন দুই সপ্তাহ আছে এখনো দুই সপ্তাহ আচ্ছা দুই সপ্তাহ খাইলে তো দেখা যাচ্ছে এর গ্রোথ শরীর তারপরে তলা এগুলো তো একটু বৃদ্ধি পাবে যেহেতু বকনা গরু ইনশাআল্লাহ এগুলো কত লিটার দুধ দিবে বলে আপনি ধারণা করেন আর গ্যারান্টি দরকার নাই আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা বা আপনি নিজেও গরুستر ছেলে আল্লাহর রহমতে 14 15 কেজির কম পড়বে তারপর বাকি আল্লাহ পাকের ইচ্ছা ভাই আচ্ছা এটা হচ্ছে আপনার জাতমানের উপরে আইডিয়া বাকি আল্লাহর ইচ্ছা এবং দর্শকদের কপাল

ভাই আপনার ওই দাঁত ধরতে আমার খুব লজ্জা লাগে ধরবো আপনার অনুমতি দিলে আমি ধরবো আপনারা যদি আসলে মানুষকে

আচ্ছা এটা হচ্ছে আইডিয়া গাব গরু ওই যে প্রথম গরুতে আমরা বর্ণনার সময় বলেছি এগুলো তোক দিন নিজেরা আইডিয়া করে কিনবেন কখনো ঠকবেন না না দশ কেজি আইডিয়া হোক বিশ কেজি হোক তিরিশ কেজি হোক নিজের আইডিয়াতে কিনবে বিক্রেতা আমি বেচার উদ্দেশ্যে গত সপ্তাহ কিন্তু হ্যাঁ গত সপ্তাহ শিবাদ ভাই বলেছে হাফেজ দেখে কেনার দরকার নাই কমিশনার দেখে কেনার দরকার নাই চেয়ারম্যান দেখেও কেনার দরকার নাই গরু দেখে টাকা দিতে হবে দাম কত

এটা মাঝারি বডির একটা গাভি কি জাতের গাভি এটা এটা ভাই জার্সি জার্সি ইন্ডিয়ান না বাঘাবাড়ি বাঘাবাড়ি বাঘাবাড়ির জার্সি বয়স কয় দাঁত বয়স ভাই চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় চার দাতে দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা বাচ্চাটার বয়স এই তো সময় মাত্র হইছে আর কি মাত্র হইছে সকাল বেলা হইছে এখন বাজে হলো 10টা হ্যাঁ সকাল বেলা হইছে আর কত ঘন্টা 4 ঘন্টা হইছে ফুলটো সব খিদিয়ে আচ্ছা চার দাতে। প্রথম না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে ছেলে না মেয়ে বাচ্চা সার বাচ্চা কতবার টানছেন ভাই ভাই মোটামুটি সব টাইম দিছি এক কথা আচ্ছা ফুল পড়ার পর তো সব নেই দেওয়া ভালো না এগুলো কত লিটার দুধ দিবে যেহেতু বাচ্চা দেওয়া গরু এটা আশা করতেছি আল্লাহর রহমতে হ্যাঁ আপনার ষোলো সতেরো

দুই লক্ষ পাঁচ দরদামের সুযোগ আছে আচ্ছা হালকা একটু দরদাম করে নিতে পারবে আচ্ছা সিফাত ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি দর্শক যারা ভিডিওটা দেখলো হাফেজ ভাই তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ মেসেজ কি ভাই দিনে মানে প্রতিনিয়তই মানুষ দিতে হচ্ছে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে ধরেন আমি ছোট খামারি হইলেও বা ছোট মানুষ হইলো অনেকের নয় ফোন আসে ভাই আমি প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাই আপনারা এরকমভাবে প্রতারিত করেন না মানুষদের কারণ আপনাদের তাদের দ্বারা আমাদের কিন্তু হচ্ছে ভাই অবশ্যই কারণ তার দেখেন এই যদি প্রবাসী যদি গাভি না নেয় বা আম জনতা যদি গাভি না নেয় আমাদের পাবনা জেলার লোক কিন্তু মোট গাভি নেয় না বাংলাদেশের লোক আসে তা তো অবশ্যই ঠিক আছে আমরা যদি তার সাথে এরকম বেমানি করি বা ধুকার আচরণ করি তাহলে ভাই একদম আমাদের ধরেন ব্যবসা করে খাওয়া যাবে না নিজেরা আপনারা সচেতন হন আমি খামারিদের বলতেছি খামারি বলতে ব্যবসায়ীদের আপনারা সদভাবে করেন যে স্বর্ণ জায়গা এটা হচ্ছে একটা স্বর্ণের খনি এই খনিটা নষ্ট করেন না বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বিক্রয় কেন্দ্র হচ্ছে পাবনা জেলার এই ভাঙুরা থানাটা আমাদের মানুষ এত পরিমাণে বিশ্বাস করে ভাই দেখেন আমি যদি শরীফ ভাই আপনি বা আমি যদি বলি যে শরীফ ভাই

মানুষকে আর প্রতারিত করেন না কারণ সবার কষ্টের টাকা এই আর কি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রাহমতুল্লাহ